একবার একটা লোক ব্যাংকে যায় টাকা তোলার জন্য। তো ক্যাশিয়ার তাকে 1,40,000 টাকার দেবার বদলে ভুল করে তাকে 1,60,000 টাকা দিয়ে দেয়। সে লোকটা বিশ্বাস করে না গুনে সে টাকার ব্যাগ নিয়ে সে বাড়ি চলে আসে। এবং বাড়িতে এসে যখন সে গুনে সেই টাকা গুনে সে দেখতে পায় যে 1,40,000 টাকার বদলে ব্যাংকের ক্যাশিয়ার তাকে 1,60,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ 20,000 টাকা বেশি দিয়ে দিয়েছে। তখন সে মনের মধ্যে সে ভাবতে থাকে যে 20,000 টাকা দিয়ে সে কী করবে, ফিরিয়ে দেবে নাকি সে রেখে দেবে। সে ভাবে যে যদি সে এই 20,000 টাকা রেখে দেয় তাহলে সে তার বউ বাচ্চা এবং নিজের জন্য জামাকাপড় কিনতে পারবে, গাড়ির জন্য তেল ভরতে পারবে। কিন্তু তার পরক্ষণেই তার মনের মধ্যে এই কথাটাও আসে যে সে যদি এই 20,000 টাকা ফিরিয়ে দেয় সে ব্যাংকের ক্যাশিয়ারের কাছে, তাহলে সেই ক্যাশিয়ারের যে টেনশন হচ্ছে সেই টেনশন থেকে সে মুক্ত পাবে। এরপর তার মনের মধ্যে আরেকটা কথা আসে যে আমি যদি 20,000 টাকা কাউকে বেশি দিয়ে ফেলতাম সে কি আমাকে 20,000 টাকা ফেরত দিত? কখনোই দিত না। যাই হোক, শেষ পর্যন্ত সে মনস্থির করে যে সে 20,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দেবে। এই ভেবে যখন সে 20,000 টাকা ব্যাংকে নিয়ে যাচ্ছিল ব্যাগে করে, ঠিক সেই সময় সে অনুভব করলো যে যখন সে 20,000 টাকা নিজের কাছে রেখে দেবে মনে করছিল, সে নিজেকে একটা গিল্টি ফিল করছিল, সে একটা ভাব মনে হচ্ছিল যেন সে একটা বোঝা নিয়ে আছে। কিন্তু যখনই সে ভাবলো যে ফিরিয়ে দেবে টাকা, ঠিক সঙ্গে সঙ্গে সে একটা লাইট ফিল করতে শুরু করে, নিজেকে হালকা লাগে। তখন আস্তে আস্তে সে যাই হোক ব্যাংকে যায় এবং ব্যাংকের ক্যাশিয়ারকে সে তার টাকা ফিরিয়ে দেয় 20,000 টাকা এবং বলে সে 20,000 টাকা বেশি দিয়েছিল। তখন ব্যাংকের ক্যাশিয়ার তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে 20,000 টাকার জন্য আমি তখন থেকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না, আপনি সত্যি একজন অনেস্ট মানুষ, একজন সৎ মানুষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এ নিন আমার কাছ থেকে 1,000 টাকা নিন, আপনি আপনার ছেলেকে মিষ্টি হন। কিন্তু সেই লোকটা নিতে চাইল না, সেই লোকটা উল্টে সেই ক্যাশিয়ারকে ধন্যবাদ জানায় এই বলে যে আজকে আপনার জন্য আমি আমার জীবনে একটা চরম শিক্ষা পেলাম, আর সেটা হলো যে কীভাবে লোভকে ত্যাগ করলে নিজেকে আরও ভালো রাখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি 20,000 টাকাও রেখে দিন, আপনি 1,000 টাকাও রেখে দিন, আমি আপনার টাকা দেওয়ার ফলে নিজেকে হ্যাপি ফিল করছি। মাই ফ্রেন্ডস, এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, আর সেটা হলো যে লোভ যদি আমরা ত্যাগ করি তাহলে আমরা নিজেকে আরও হ্যাপি ফিল করব। তাই আসুন লোভ থেকে দূরে থাকি আর আমরা হাসতে থাকি, খুশিতে থাকি। অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।